দুই মাসের বেশি সময় ধরে চলছে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা। প্রতিদিনই রকেট ও বিমান হামলায় প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। এরপরেও হামলার ভয়াবহতা কমছে না, উল্টো দিন যত যাচ্ছে নির্যাতনের নতুন নতুন ধরন আর কৌশল যোগ করছে দখলদার বাহিনী। এবার নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করল সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। হামাসকে নির্মূল করতে শুধু মানুষ মারাই নয়, তাদের তৈরি সুড়ঙ্গ বের করে সেটাকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে এই যুগের হিটলার নেতানিয়াহু। এর অংশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সদস্যদের খুঁজতে গাজাবাসীদের ধরে শরীরে বোমা বেঁধে হামাসের সুড়ঙ্গে পাঠাচ্ছে। মূলত সুড়ঙ্গের ভেতরে হামাস যোদ্ধাদের খুঁজতেই ইসরায়েলি সৈন্যরা মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলি সেনাদের কব্জা থেকে মুক্তি পাওয়া এক ফিলিস্তিনি যুবক। তিনি গণমাধ্যমকে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। নিরাপত্তার কারণে নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন, এক ইসরায়েলি সেনা তাদের হামাসের একটি সুড়ঙ্গে নিয়ে যাওয়ার আগে তাকে আল্লাহর কাছে পাঠাতে চান বলে মন্তব্য করেছিলেন। মাথায় ক্যামেরাও বাঁধা ছিল। ওই যুবকের দাবি, এক ভিডিওতে অন্তবাস খুলে ফেলা ফিলিস্তিনি পুরুষের মধ্যে একজন ছিলেন তিনিও। এ খবর প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে, তবে এ ব্যাপারে নিশ্চুপ দখলদার বাহিনী। এ অবস্থায় গাজার সবচেয়ে বড় টানেল আবিষ্কারের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গাজায় হামাসের টানেল নেটওয়ার্কের এই অংশটি গাজায় ইসরায়েল সীমান্তের ইরেস ক্রসিং এর কাছাকাছি অবস্থিত বলেও জানানো হয়। তাদের দাবি, প্রায় 4 মাইল লম্বা এই টানেলটি এতটাই চওড়া যে এর মধ্য দিয়ে অনায়াসে গাড়ি চালিয়ে যাওয়া যায়। তেল আবিব বলছে, এটি তৈরিতে কয়েক মিলিয়ন ডলার খরচ করা হয়েছে। ডিসেম্বরের শুরুর দিকে ইসরায়েলি বাহিনী দাবি করে তারা এখন পর্যন্ত 800 টানেল খুঁজে পেয়েছে, যার মধ্যে 500 টানেল ধ্বংস করা হয়েছে। আফরিন মৌ, সময় সংবাদ।